আমরা মা বেটা এখন যাচ্ছি ভাপা পিঠা কেনার জন্য। তো দেখি পাই নাকি কোনো ভাপা পিঠার দোকান, নাহলে এমনি জগিং করে চলে আসবো। এই যে আমার আম্মু, আসসালামু আলাইকুম। গাইস, আগে এখানে একটি আর এখানে একটি ভাপা পিঠার দোকান বসতো, বাট এখন নেই। দেখি সামনে পাওয়া যায় কি না, বিকালে হয়তো বসে, সকালে হয়তো পাওয়া যায় না। রাস্তাটি ক্লিন করা হচ্ছে। এটি হলো সি ব্লকের স্বপ্ন। শাক কত আন্টি? লাল শাক কত? এমনি দাম শুনতেছি আর কি। আর কলমি শাক? দশ টাকা। লাউ শাক? চল্লিশ টাকা। না ভাই, এই বাজারগুলো কারওয়ান বাজার থেকে আসে না? গাইস দেখুন, আমার বন্ধুরা বসে আছে, এখানেও আরেকটি বন্ধু। আসলে শীতের সকালে হাঁটতে একটি অন্যরকম মজা। গাইস দেখুন, শীতের সকালে কুকুরটি ঠান্ডায় এখানে ঘুমাচ্ছে। চলো মাইনাট। দূর দূরান্তে কোনো ভাপা পিঠার দোকানের খোঁজ নেই, হয়তো ব্রেকফাস্ট কিনে চলে আসতে হবে, পরোটা এবং বুটের ডাল। দেখি কি হয়, সাথেই থাকুন। কিন্তু দোকানটি কেবল খুললো, মনে হয় না এখানে এখনো খাবার বানানো শুরু করছে, চুলা কেবল ঠিক করতেছে। গাইস, বনশ্রীতে সকালে এগুলাই হয়, সবাই অফিসের উদ্দেশ্যে যায়, বাচ্চারা স্কুলের উদ্দেশ্যে যায়, আর দোকানিরা দোকান খুলে সামনে ঝাড়ু দেয়, ঠিকমতো তৈরি করে দোকানটা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদের কাজ চলছে, এটিকে আরও বড় করা হচ্ছে। সুবহানাল্লাহ। আপনাকেও রাস্তা পার করালাম, এখন চলুন শাকও পার হই। ফেমাস বনশ্রী খাল, এটি হাতিঝিলের সাথে সংযুক্ত হয়েছে এবং সোজা চলে গিয়েছে আপনার ত্রিমোহনীতে, সেখানে গিয়ে বালু নদীর সাথে মিলিত হয়ে অবশেষে শীতলক্ষা গিয়ে মিলেছে এবং আলটিমেটলি মেঘনা নদীতে গিয়ে পতিত হয়েছে, মেঘনা থেকে ডাইরেক্ট বঙ্গোপসাগর। সো আপনি এখান থেকে স্পিড বোটে করে ডাইরেক্ট বঙ্গোপসাগরে যাইতে পারবেন। গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এখানে শাকেরও চাষ হয়, বিভিন্ন ধরনের লাল শাক, লাউ শাক, বিভিন্ন ধরনের শাকের চাষ হয়। ভালো উদ্যোগ এটা। সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। আপনি গ্রামে থাকেন বা শহরে থাকেন, যেখানে থাকেন না কেন, আপনি এই গ্রিনারি অবশ্যই দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আফতাব নগরের দুই লেনই কমপ্লিট হয়ে গিয়েছে, পাকা হয়ে গিয়েছে এবং এখানে একটি সুন্দর বিল্ডিংও উঠেছে।
গাইস আমরা এই পর্যন্তই হাঁটলাম, সামনে আর যাচ্ছি না, সামনে একটু বেশি ভাঙ্গাচোরা, কিছু দেখার তেমন নেই। আরেকদিন আরও দূরে যাব নদীর পাড়ে, তখন আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নার্সারিও হয়েছে। গাইস এখন আমরা বনশ্রীতে যাচ্ছি আফতাবনগর থেকে। দেখুন সকালে ট্রাফিক কেমন থাকে, মোটামুটি মিডিয়াম বিজি থাকে। শেষ পর্যন্ত ভাপা পিঠার কোনো দোকান পেলাম না, ভোরে হয়তো ভাপা পিঠা বিক্রি করে না, সন্ধ্যার সময় পাওয়া যেতে পারে, সবাই সন্ধ্যার সময় ভাপা পিঠা কিনতে আসবেন। আমি দেখি এখন কোনো ব্রেকফাস্ট আশেপাশে দোকানে পাই কি না, ব্রেকফাস্ট কিনে বাসায় চলে যাব। গাইস কুকুরটি দেখুন এখনো এখানেই শুয়ে রয়েছে, সেই সকালে দেখে গিয়েছিলাম, এখনো এখানেই রয়েছে। আচ্ছা সকালে উঠে ভাপা পিঠা খাইতে চাইছিলা, পাইলা না, এখন এটার প্রতিক্রিয়া কি তোমার? তাহলে আসলে আমারই ভুল হয়েছে, ভাপা পিঠা আসলে সন্ধ্যার সময় পাওয়া যায়, আর সে জিজ্ঞাসা করলাম যে সন্ধ্যা ছাড়া ভাপা পিঠা পাওয়া যায় না, কোনো ব্যাপার না, আমরা এখানে ঢুকে যে পার্সেল নিলাম, ব্রেকফাস্ট পরোটা ডাল সব ব্রেকফাস্ট নিয়ে বাসায় গিয়ে খাবো, সন্ধ্যার সময় কাউকে পাঠিয়ে দিব, দারোয়ানকে পাঠিয়ে দিয়ে ভাপা পিঠা কিনে নিব, ভাপা পিঠা তাও খাবো আজকে। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। গাইস দেখুন আমার ভার্সিটির মাইক্রো এখানে, এটি কী করছে আমি আসলে জানি না, হয়তো কোনো ফ্যাকাল্টি মেম্বার বা এমপ্লয়ি এখানে থাকে, তাকে নিতে হয়তো এসেছে। গাইস এতক্ষণ যাদেরকে দেখলেন তারা সবাই আসলে গার্মেন্টস কর্মী, তারা গার্মেন্টসে যাচ্ছে, রেসপেক্ট টু দেম। আজকের ব্লগটি এই পর্যন্তই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। আশা করি এই ছোট্ট ব্লগটি আপনাদের অনেক ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, হিট দ্যাট লাইক বাটন অ্যান্ড সাবস্ক্রাইব, থ্যাংক ইউ।